স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষে নারী শক্তির জয়গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আগামী পঁচিশ বছরের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের জন্য পাঁচটি শপথ নেওয়ার কথা বলেন এদিন প্রধানমন্ত্রী সেই শপথের মাঝে তিনি বলেন আচরণ বা কথাবার্তায় নারীদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় তা খেয়াল রাখা অত্যন্ত জরুরি আমাদের আচরণে অবনতি হয়েছে এবং অনেক সময় আমরা মহিলাদের অপমান করে ফেলি আমাদের এই খারাপ স্বভাব ত্যাগ করার শপথ কি আমরা নিতে পারি না এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশের অগ্রগতির জন্য মহিলাদের সম্মান দেওয়া অত্যন্ত জরুরি আমাদের নারী শক্তিকে সম্মান জানানো এবং সমর্থন করা অত্যন্ত জরুরি দেশের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের মহিলাদের শক্তি ও ক্ষমতার কথা যখনই মনে করা হয় তখন প্রত্যেকে ভারতীয় গর্ববোধ করেন সে রানে বাই হোক বা বাই চেন্নাম্মা বেগম হজরত সকলেই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশের বৈচিত্র্যকে উদযাপন করা উচিত বাড়িতেও একতা বীজ বপন হয় যখন বাড়িতে ছেলে ও মেয়েদের সমান অধিকার সম্মান দেওয়া হয় যদি তা না হয় তবে কখনোই একতা তৈরি হতে পারে না একতার অন্যতম মানদণ্ড হল লিঙ্গ নিরপেক্ষতা স্বাধীনতা সংগ্রামী স্বাধীন ভারত নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করার জন্য আগামী পঁচিশ বছর সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী রানী বাই হো জলকারী দুর্গা ভাবি রানী গাই রানী চেন बेगम हजरत महाल बेलून नित्यार भारत की नारी शक्ति क्या होती है भारत की नारी शक्ति का संकल्प क्या होता है भारत की नारी त्याग और बलिदान की क्या पराकाष्ठा कर सकती है वैसी अनगिनत वीरांगनाओं का स्मरण करते हुए আর হিন্দুস্তানি গর্ভে আগামী এই পঁচিশ বছরে এই লক্ষ্য অর্জনের দেশের মহিলারাও বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আগামী পঁচিশ বছরের মধ্যে পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আমরা মহিলাদের তুলে তাদের ধরি ক্ষমতায়নে সাহায্য করি তবে আরও কম সময়েই লক্ষ্য অর্জন করা যাবে তিনি আরও বলেন সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের নারী শক্তি প্রতিনিধিত্ব করেছে আমরা নিজেদের মেয়েদের যত সুযোগ দেব ততই তারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে